pastor Lucky Boy. Lucky Boy, Lucky Boy. I'm a pastor Lucky Boy. Lucky Boy, Lucky Boy. I'm a pastor Lucky Boy. Lucky Boy, Lucky Boy. Oil in the high. আজি দলিয়াজান অইল ইন্ডিয়ার বাস স্থানত এক প্রতিবাদ সাব্যস্ত করে স্থানীয় রাইজে। দলিয়াজানের কমলাবাড়ী নামঘরের পরা বড়াগাদৈ আর দহুকুতালয় যাওয়া পথসাত পথ পকীকরণ করবলে বারম্বার অইল ইন্ডিয়ালে চিঠিযোগে অনুরোধ জানার পাছতো কোনো ধরনের সঁহারি নোপাত আজি স্থানীয় রাইজে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। আনহাতে অইল ইন্ডিয়া লিমিটেডে রাস্তা পকীকরণ নকরিলে ভবিষ্যতে ইয়াতক ডাঙর আন্দোলন করব বলেও সকিয়াই দিয়ে। আজি প্রতিবাদ করা হয়েছে, আমি আজি প্রতিবাদ করছো এই কারণে যে আমার কমলাবাড়ী নামঘরেরপা বড়াগাদৈ আর দহুকুটা গাঁওলে যাওয়া রাস্তাটু পকীকরণ করে দিবর কারণে আমি আজি এই আন্দোলন করবলগা হয়েছে। আটাইতক দুঃখ বিষয় যে এই রাস্তাটো পকীকরণ করব কারণে আমি অইল ইন্ডিয়ার ওসর বারম্বার গৈ আছো, আজি তিনি বছরমান হব। অইল ইন্ডিয়ায় আমাক প্রতিশ্রুতি দিছিলে যে রাস্তাটো আমি পকী করে দিম। অইল ইন্ডিয়ার দেবাশিষ বরাই নিজে মোক কৈছিলে, মই আর আমার লগত যিমান কৈছিলো যে আপনাদের রাস্তাটো হব, কিন্তু হব হব কোতে আজি তিন বছর পার হয়ে গেল, এতিয়ালেকে একো হোৱা নাই। সেই কারণে আজি আমি বাধ্য হয়ে এই বাস আস্থানটো বন্ধ করবলে বাধ্য হয়েছি। প্রথম কথা, অইল ইন্ডিয়া লিমিটেডক আমি এই আন্দোলনের জড়িয়ে যে সুকিয়া দিব বিচাৰিছো যে কমলাবাড়ী দহুকুটা আর বড়াগাদৈ যে কানেক্টিং রোড, সেই রোডটো আমি 2022 চনত তেজগোয়ালা ডাঙরিয়া থ্রুয়েদি এখন লেটার দিয়া হয়েছিল অইল ইন্ডিয়া লিমিটেডক। আমাক একটা প্রতিশ্রুতি দিছিল যে খুব কম সময়ের ভিতর আমাক এই কমলাবাড়ী দহুকুটা আর বড়াগাদৈ যে কানেক্টিং রোড, সেই রোডটো অতি সোনকালে পকীকরণ করে দিয়া আমাক একটা প্রতিশ্রুতি দিছিল। কিন্তু যিমানে দিন বাগৰিছে বছৰ বাগৰিছে অইল ইন্ডিয়া লিমিটেডৰ কর্তৃপক্ষই গা এৰা দিছে। তেওঁলোকক আমি আজি এই প্রতিবাদী স্থলীৰ পৰা হুকিয়াই দিব বিচাৰিছো যে খুব কম সময়ের ভিতর এসপ্তাহ 10 দিনের ভিতর যদি আমার এই কমলাবাড়ী দহুকুটা রাস্তাটা যদি পকীকরণ করে নিদে, কিন্তু ইয়াতক জঙ্গী আন্দোলনের মুখামুখি হবলে সাজু থাকক। দলিয়াজানৰ পৰা কিশোৰ কুমাৰৰ রিপোর্ট, নিউজ তালবা হোম নর্থ ইষ্ট। ऑप्शनल खेल कब से ऑप्शनल बन गया? जो हमें जीवन की परिभाषा सिखाए वो ऑप्शनल है। द ग्रीन स्कूल इंटरनेशनल में हम इस विचार को चुनौती देते हैं। खेल हमारे लिए एक साधन है उस शिक्षा की, क्लासरूम हो या मैदान, जो हमारे अंदर की असली पावर को निखारे, जो हमें सिखाए टीम वर्क, डिसिप्लिन, जो हमें तैयार करें द ग्रीन स्कूल इंटरनेशनल उत्तर पूर्व भारत का एक पहला सस्टेनेबल स्कूल है, जहां हम खेल की भूमिका को एक नई नजरिए से देखते हैं, ताकि आपके बच्चे शिक्षा, खेल और पर्यावरण को साथ लेकर सीख सके जीने का मूल तरीका। यहां स्पोर्ट्स बस ऑप्शनल नहीं है, द ग्रीन स्कूल इंटरनेशनल अनलॉकिंग एकेडमिक पोटेंशियल विद द 3S फॉर्मूला, स्पोर्ट्स, संस्कार, सस्टेनेबिलिटी।